আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর কলেজ রিভিউর একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আলোচনা করব বি এফ কলেজ ঢাকা একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার একুশ বাইশের সর্বশেষ প্রকাশিত আপডেট নিয়ে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটি তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলেজের অবস্থান র্যাঙ্কিং সংক্ষিপ্ত ইতিহাস কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন ও আবেদন আলোচনা করব ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত কতবেলা চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও তথ্য দিব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আলোচনা করব কলেজ পরিচিতি নিয়ে বিএএফ সাইন কলেজ ঢাকা দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এক মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠানটি শাহিন স্কুল নামে ইংরেজি মাধ্যম স্কুল হিসাবে যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যমও চালু করা হয় স্কুলটি বিমান বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে তা বেসামরিক বিভিন্ন শ্রেণী পেশার সন্তানদের জন্য চালু করা হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান বাহিনী স্কুলটিকে নতুনভাবে গড়ে তোলেন শিক্ষক শিক্ষিকার সংখ্যা দুইশো জন উচ্চ মাধ্যমিক শাখায় উনসত্তর জন মাধ্যমিক শাখায় চুয়াত্তর জন ইংলিশ ভার্সনে বিয়াল্লিশ জন প্রাইমারি সেকশনে চৌত্রিশ জন শিক্ষক রয়েছেন এবার আসি কী কী মাধ্যমে পড়ানো হয় এই কলেজটিতে বাংলা ও ইংরেজি উভয় ভার্সন রয়েছে বিজ্ঞান বাংলা ও ইংরেজি ভার্সন ব্যবসায় বাংলা ও ইংরেজি ভার্সন মানবিক বাংলা ভার্সন ক্লাস টাইমিং সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা দশ পর্যন্ত এখানে ক্লাস হয় কলেজ ইউনিফর্ম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বি এ এফ সাইন কলেজ ঢাকার ছাত্রীরা কি ধরনের ইউনিফর্ম করে থাকে অন্যদিকে ছাত্রদের ইউনিফর্ম তোমরা দেখতে পাচ্ছ এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান ইংরেজি মাধ্যম এবং বিজ্ঞান বাংলা মাধ্যমের ন্যূনতম জিপিএ পাঁচ বাণিজ্য ইংরেজি ভার্সনের জন্য থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বাংলা ভার্সনের জন্য ফোর পয়েন্ট জিরো মানবিক বাংলা ভার্সন থ্রি পয়েন্ট জিরো আসন সংখ্যা বিজ্ঞান বাংলা ভার্সনের জন্য সাতশো পঞ্চাশটি বিজ্ঞান ইংরেজি ভার্সনের জন্য একশো চল্লিশটি বাণিজ্য বাংলা ভার্সনের জন্য পাঁচশোটি বাণিজ্য ইংরেজি ভাষণের জন্য একশো পঁচিশটি মানবিকের জন্য দুইশো সত্তরটি সব মিলে এক হাজার সাতশো পঁচাশিটি আসন গুরুত্বপূর্ণ কথা নতুন কোনো আপডেট পেলে জানিয়ে দিব। নতুন কোনো ভিডিওর মাধ্যমে আবেদন যেভাবে করবে আবেদন করতে হবে অনলাইনে যেহেতু এখানে ভর্তি পরীক্ষা হয় না তাহলে বোর্ডের অন্য অন্য কলেজের মতো এখানেও তোমাকে চয়েসের মাধ্যমে আবেদন করতে হবে খরচের একটি ধারণা দিই ভর্তির সময় বেতন শিশন চার্জ এবং উন্নয়ন ফি ইত্যাদি সব কিছু মিলিয়ে আনুমানিক বিজ্ঞান ইংরেজি ভার্সন এবং বাণিজ্য ইংরেজি ভার্সনের জন্য সব মিলিয়ে প্রায় এগারো হাজার নয়শো কম বেশি খরচা হতে পারে মাসিক বেতন বিজ্ঞান ও বাণিজ্য ইংরেজি ভার্সনের জন্য দুই টাকার কম বেশি খরচা হয় সাথে অন্যান্য খরচ রয়েছে বিজ্ঞান বাণিজ্য মানবিক বাংলা ভার্সনের জন্য এক হাজার নয়শো বিশ টাকার কম বেশি খরচা হয় সাথে অন্যান্য খরচ রয়েছে কোটা ও উপবৃত্তি সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে থাকে পাশাপাশি বিমান বাহিনী এবং সামরিক বাহিনী সন্তানদের জন্য এখানে বিশেষ সুবিধা রয়েছে কত পেলে চান্স হবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমন কোনো নির্দিষ্ট নেই এটি প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞান বাংলা ভার্সনে এগারোশো পঞ্চাশ প্লাস ইংরেজি ভাষণের জন্য এগারোশো দশ প্লাস হলে এখানে সম্ভাবনা থাকে বাণিজ্য বাংলা ভাষণের জন্য জিপিএ পাঁচ এক প্লাস নম্বর পেলে এবং ইংরেজি ভাষণের জন্য জিপিএ পাঁচ পেলে সম্ভাবনা থাকে মানবিক বিভাগে ফোর পয়েন্ট থেকে জিপিএ পাঁচ পেলে এখানে সম্ভাবনা থাকে হোস্টেল বা থাকার ব্যবস্থা কলেজে নির্দিষ্ট হোস্টেল বা হাউস নেই তাই তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে আশেপাশে তোমার থাকার ব্যবস্থা করে নিতে হবে ট্রান্সপোর্ট কলেজে নিঃস্ব পরিবহন ব্যবস্থা নেই তাই তোমাকে নিজে থেকে তা আসতে হবে ভর্তির সময় কি কি ডকুমেন্টস লাগবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এবং এর ফটোকপি কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের কপি পিতা ও মাতার অথবা স্থানীয় অভিভাবকের এনআইডির কপি রঙিন ছবি কপি পাসপোর্ট সাইজের এবং তিন কপি স্ট্যাম্প সাইজের কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ গুরুত্বপূর্ণ তারিখ অন্যান্য কলেজের সাথে আবেদন শুরু হবে আট জানুয়ারি দুই এবং অন্যান্য কলেজের সাথে আবেদন শেষ হয়ে যাবে পনেরোই জানুয়ারি দুই মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে উনত্রিশ জানুয়ারি দুই এবং ভর্তি শুরু এবং শেষ উনিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি ভিডিও আজকে আমরা জানতে পারলাম বিএএফ সাইন কলেজ ঢাকা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ